আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইউক্রেনের 61টি হাসপাতালে রুশ হামলা। ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে রাজি করাবেন এরদোগান। জেলেংসিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে রাশিয়ার বন্ধু চেক প্রজাতন্ত্র। গণ আন্দোলনে বেসে যাবে আওয়ামী লীগ সরকার বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণ বিজ্ঞপ্তিতে নয়, প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে আমরণ অনশন। হাদিসুরের মরদেহ দেশে ফেরাতে একসঙ্গে কাজ করছে তিন মিশন। এবার রাশিয়ায় বিক্রি বন্ধ কোকা কোলা পেপসি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেনের 61টি হাসপাতালে রুশ বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশুকো। স্থানীয় গণমাধ্যমে এ তথ্য জানান তিনি। ভিক্টর লিয়াশুকো বলেন, রাশিয়ান হামলায় 61টির মতো হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হাসপাতালগুলো বন্ধ হয়নি, তারা কাজ চালিয়ে যাচ্ছে। খারকিবের কাছে ইজিয়াম শহরের প্রধান হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরে ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। ইতিমধ্যে ইউক্রেনে প্রায় 20 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এছাড়াও দেশটির 2000-এরও বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার 11,000 সৈন্য নিহত হয়েছে বলে দাবি করছে ইউক্রেন। ইউক্রেন সংকট সমাধানে পুতিনকে রাজি করাবেন এরদোগান। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইউক্রেন যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করতে পারবেন মাত্র দুজন রাষ্ট্রনায়ক। এই দুজন রাষ্ট্রনায়কের একজন হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান, এমন সংবাদ প্রকাশ করেছে ইয়েনিস শাফাক। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন অনুসারে বিশ্বের দুজন রাষ্ট্রনায়কের পক্ষেই কেবল পুতিনকে বোঝানো সম্ভব। এই দুই নেতা হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এই দুজন নেতাকে বিশ্বাস করেন পুতিন। এবার এই দুই নেতার মধ্যস্থতায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেংসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একসাথে বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন এবং ইউক্রেনের ভয়াবহ যুদ্ধ বন্ধ হতে পারে। যদিও তুরস্ক হলো নেটো সদস্য এবং ইসরায়েল হলো যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এক বিবৃতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধবিরতির আহ্বান জানান। এছাড়াও ইউক্রেনে মানবিক সংকট নিরসনে করিডোর খোলা ও শান্তি চুক্তির আহ্বান জানান। জেলেংসিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে রাশিয়ার বন্ধু চেক প্রজাতন্ত্র। প্রতিবেশী পরাশক্তি রাশিয়ার আগ্রাসনের মুখে অসামান্য সাহসিকতা প্রদর্শনের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেংসিকে নিজেদের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে চেক প্রজাতন্ত্র। এছাড়া অত্যন্ত সম্মানজনক রোনাল্ড রিগেন ফ্রিডম অ্যাওয়ার্ডও পেতে যাচ্ছেন জেলেংসকি। চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস জেমান এ তথ্য জানিয়েছেন। এছাড়া রোনাল্ড রিগেন ফ্রিডম অ্যাওয়ার্ডের বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন দ্য রোনাল্ড রিগেন প্রেসিডেন্সিয়াল ফাউন্ডেশন। 2013 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে রাশিয়া গেসব হিসেবে পরিচিত চেক প্রেসিডেন্ট মিলোস জেমান ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তার। ইউক্রেনের যখন রাশিয়ার আগ্রাসন চলছে তখনই জেলেংসকিকে সর্বোচ্চ পদক দেওয়ার ঘোষণা দিল পুতিনের বন্ধু ও মিত্র দেশটি। যদিও ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই পুতিনের সমালোচনায় মুখর প্রেসিডেন্ট মিলোস জেমান, এমনকি গণমাধ্যমে পুতিনকে পাগল বলেও অভিহিত করেছিলেন তিনি। জানা গিয়েছে রাজধানী
প্রাগে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রেসিডেন্ট মিলোশ। সেই অনুষ্ঠানে মিলোশ বলেন, আমাদের একজন সাংসদ জেলেন্সকিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক দিয়ে সম্মানিত করার প্রস্তাব দেন, তার এমন প্রস্তাবে আমি অবশ্যই সম্মতি দেব। গণ আন্দোলনে বেশি যাবে আওয়ামী লীগ সরকার, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকার ও তাদের পেটুয়া বাহিনী ধারণ কেউ নিরাপদ নয়, মানুষের জানমালের নিরাপত্তা অনিশ্চিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অনাচার অবিচারে এক মধ্যযুগীয় বর্বর শাসনের মধ্যে দেশের জনগণ রুদ্ধশ্বাস অবস্থায় দিনানিপাত করছে, একে ভীতিকর নৈরাজ্যের অন্ধকারে ডুবে গিয়েছে দেশ। সরকারের অন্যায়ের বোঝা এত বেশি হয়েছে যে এ ভারে তাদের পতন অত্যাসন্ন, জনগণ আর বসে থাকবে না, গণ আন্দোলনে বেশে যাবে অবৈধ শাসক গোষ্ঠী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ জুড়েই সরকার দলীয় সন্ত্রাসীদের তাণ্ডব, বিরোধী দল সহ ভিন্নমতের মানুষদের কণ্ঠরোধ করার জন্য সারা দেশে এরা গড়ে তুলেছে রক্তাক্ত সন্ত্রাসী পরিকাঠামো। এদের ধারা জনপদের পর জনপদে রক্ত ঝরছে, অত্যাচারিত হচ্ছে বিরোধী পক্ষের মানুষ ও সাধারণ মানুষ। গণ বিজ্ঞপ্তিতে নয় প্যানেল ভিত্তিক শিক্ষক নিয়োগের দাবিতে আমরণ অনশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্যানেল প্রত্যাশী নিবন্ধন শিক্ষক সংগঠনের এই কর্মসূচিতে সারা দেশ থেকে আসা প্যানেল প্রত্যাশীরা অংশ নিয়েছেন। প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি মোহাম্মদ আমির হোসেন বলেন, NTRCA বিভিন্ন সময়ে বিজ্ঞপ্তি দিয়ে ফর্ম পূরণের উদ্দেশ্যে হাজার হাজার মানুষের কাছ থেকে অর্থ আত্মসাত করছে, আমরা NTRCA-র নীল নকশা বাস্তবায়ন করতে দেব না, দাবি আদায়ে যা যা করা দরকার সবই করব, আমরা মাঠে রয়েছি মাঠেই থাকব। অনশনে প্যানেল প্রত্যাশীরা দাবি করেন, সব নিবন্ধনধারীর নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইন্ডেক্সধারীদের গণ বিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে। হাদিসুরের মরদেহ দেশে ফেরাতে একসঙ্গে কাজ করছে তিন মিশন। ইউক্রেনের উলবিয়া সমুদ্রবন্দরে হামলার শিকার MV বাংলার সমৃদ্ধি জাহাজের নিহত থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ দ্রুত দেশে ফেরাতে তিনটি মিশন একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার বদিউজ্জামান। তিনি বলেছেন, হাদিসুর রহমানের মরদেহ এখনো ইউক্রেনে রয়েছে, যত দ্রুত সম্ভব আমরা তার মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেব, এ বিষয়ে আমরা আন্তরিক। বিষয়টি নিয়ে এরই মধ্যে আমাদের তিনটি মিশন একসঙ্গে কাজ করছে। বাংলার সমৃদ্ধি জাহাজের 28 জন নাবিক রোমানিয়া থেকে বাংলাদেশে ফেরত আসার পর দুপুরে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের BIP টার্মিনালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শিকদার বদিউজ্জামান বলেন, হাদিসুরের মরদেহ কতদিনের মধ্যে নিয়ে আসা সম্ভব হবে তা টাইম ফ্রেম বেঁধে বলা মুশকিল, কারণ আপনারা জানেন ইউক্রেনে যুদ্ধ চলছে, সেখানে কেউ প্রবেশ করতে পারছেন না, তবে তার মরদেহ দেশে আনতে আমাদের আন্তরিকতা শতবার। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত, কারণ ইউক্রেনে যে যুদ্ধাবস্থা সে পরিস্থিতি থেকে বাংলাদেশের একটি সম্পদ বাংলার সমৃদ্ধির নাবিকরা আটকে পড়েছিলেন। তাদের পোল্যান্ড, সোমালিয়া ও অস্ট্রিয়ার নিযুক্ত বাংলাদেশের দূতাবাস সহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনতে পেরেছি। এবার রাশিয়ায় বিক্রি বন্ধ কোকাকোলা পেপসি। কমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা ও পেপসি তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিল রাশিয়ায়। ইউক্রেনে রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে একের পর এক ব্যবসায়িক নিষেধাজ্ঞার মধ্যে পড়েছে হামলাকারী দেশ রাশিয়া। এরই মধ্যে বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি রাশিয়ার সঙ্গে তাদের ব্যবসায়িক লেনদেন বন্ধ ঘোষণা করেছেন। এ ধারায় সর্বশেষ যুক্ত হল কোকাকোলা পেপসি। কোকাকোলার তরফে এক বিবৃতিতে বলা হয়, ইউক্রেন মর্মান্তিক ঘটনার অযৌক্তিক প্রভাব যেসব মানুষ সহ্য করছেন আমরা তাদের পাশে রয়েছি, আর এরই জন্য রাশিয়ার ব্যবসায়িক কার্যক্রম স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে রাশিয়ায় পেপসি, কোলা, সেভেন আপ ও মিরিন্ডা আর বিক্রি করা হবে না, তবে শিশুদের ফর্মুলা দুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি চালু থাকবে পেপসি কোম্পানি। এর বাইরে মার্কিন কয়েকটি কোম্পানি তাদের পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে।